দর্শক, 28শে অক্টোবর ঘটনাবলীর প্রেক্ষিতে যখন রাজনৈতিক পরিস্থিতি আরও সংকটের দিকে ধাবিত হয়েছে, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন নির্বাচনকালীন কোনো সরকার হবে না, এই বিষয়টি পরিষ্কার করলেন তিনি। এর আগে পর্যন্ত গত বেশ কিছুদিন থেকে নির্বাচনকালীন সরকার হতে পারে, সংসদে অবস্থিত যে দলগুলো আছে তাদের সমন্বয়, এমন কথাও বলা হয়েছে সবগুলো দলকে নিয়ে একটি নির্বাচনকালীন সরকার। এমনও কথা বলা হয়েছে যে একটি নির্বাচনকালীন সরকার হবে সংবিধানের আওতায়, যেখানে প্রধানমন্ত্রী ছুটিতে থাকবেন, বাকিদেরকে নিয়ে হবেন, মন্ত্রিসভাও ছুটিতে থাকবে, টেকনোক্র্যাট কোটায় 4 জন বিশিষ্ট ব্যক্তিকে আনা হবে, সেভাবেও হতে পারে, নানান জল্পনা কল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন যে নির্বাচনকালীন কোনো সরকার হবে না। এমনকি ইউরোপিয়ানের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাতের পর কর্নেল ফারুক খান তিনিও বলেছিলেন যে একটি নির্বাচনকালীন সরকার হবে, তবে কার নেতৃত্ব হবে তিনি বলেননি, না বলাতে একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল। যদিও আইনমন্ত্রী বলছিলেন যে প্রধানমন্ত্রী ঠিক করবেন নির্বাচনকালীন সরকার কেমন হবে, আব্দুর রাজ্জাক মন্ত্রী তিনিও একই কথা বলেছিলেন যে একটি ছোট আকারের নির্বাচনকালীন সরকার হবে। তো সব কিছু এখন এর বিপরীতে, তিনি এখন যেটা বললেন সেই দৃশ্যটা আমরা 2018 সালের নির্বাচনে দেখেছিলাম, যে এই সরকার ছিল সেই সরকার তার আকার একটু ছোট ছিল, কিন্তু তারাই নির্বাচনের সময় দায়িত্বে ছিল। 2014 সালে কেবল নির্বাচনকালীন সরকার ছিল, যদিও ওই সরকারে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু তারা সরকারেও আসে নাই, নির্বাচনও আসে নাই। পরে বিভিন্ন দলের সমন্বয়ে জাতীয় পার্টি সহ একটি নির্বাচনকালীন সরকার হয়েছিল, যদিও সেই 2014 সালের নির্বাচন মানে নির্বাচনের আগেই 153টি আসনে আওয়ামী লীগের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর নির্বাচনটা একেবারেই গৌণ হয়ে পড়ে। তারপরে চরম সংঘাত, সংঘর্ষ, ভোট কেন্দ্র পোড়ানো, নানান পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন 2018 সালে আশ্বাস দেওয়া হয়েছিল যে সরকার একেবারেই তত্ত্বাবধায়ক সরকারের মতন কাজ করবে, কিন্তু বিরোধীরা বলছে যে চরম ধাওয়ার মুখে এবং চাপের মুখে তাদেরকে থাকতে হয়েছে এবং দিনের ভোট রাতে হয়েছে। যাই হোক, প্রধানমন্ত্রী বলছেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত সময় হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কে চোখ রাঙালো, কে চোখ বাঁকালো তাতে যায় আসে না, নির্বাচন হবেই, নির্বাচনকালীন কোনো সরকার গঠিত হচ্ছে না, বরং তফসিল ঘোষণার পর এই সরকারই নিয়ম মাফিক তাদের কার্যক্রম চালিয়ে যাবে। মোট কথা, বেশ হার্ড লাইনই তিনি কথা বললেন এবং জোরের সাথেই বললেন, অর্থাৎ বিরোধী দলের সাথে আলাপ করা, সংবিধানের আওতায় সমাধান খোঁজা অথবা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্ত করে নির্বাচন যাওয়া, এই বিষয়টি তিনি রীতিমতো উড়িয়ে দিলেন এই বক্তব্যের মধ্য দিয়ে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান উপলক্ষে সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে 3 দিনের সরকারি সফরের অভিজ্ঞতা তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন নির্বাচন হবেই, কোনো সহিংসতা করে লাভ হবে না, 2013 সালে পারে নাই, 2018 সালেও পারেনি। তিনি বলেন মাঝখানে তারা কিছুটা রাজনৈতিক কর্মকাণ্ড করেছিল, আমাদের সরকার তাদের কোনো বাধাও দেয়নি, তাদের উপর একটি শর্ত ছিল তারা যেন অগ্নিসন্ত্রাস ভাঙচুর না করে, তারা যেন যখন সুস্থ রাজনৈতিক কর্মসূচি করছিল মানুষ আস্থা ও বিশ্বাসও ধীরে ধীরে অর্জন করতে শুরু করেছিল, কিন্তু এখানে মানুষের বিশ্বাস এবং আস্থা অর্জন করলেও সরকার তো তাদের সেই শান্তিপূর্ণ সমাবেশ দাবির মুখে তার অবস্থান পাল্টিয়েছে, তারা বিবেচনা করতে শুরু করেছে যে নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হবে, অর্থাৎ যে মূল যে দাবি তার কিন্তু কোনো প্রতিফলন ঘটেনি, বরং তাদের আন্দোলন নিয়ে নানান রকম উপহাস করা হয়েছে যে তাদের পতন যাত্রা শুরু হয়েছে, এই সমস্ত কথাবার্তাগুলি শোনা হয়েছে কিন্তু কখনোই শোনা হয়নি তাদের দাবি মানা হবে, বরং সরকারি মন্ত্রীরা দৃঢ়ভাবে বলেছেন বর্তমান সংবিধান অনুসারেই হবে এবং এর নড়চড় হবে না, কেননা সংবিধান বহির্ভূত কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, এমন কথা বলছিলেন। আর যদি বিরোধীরা বলছিলেন যে 1996-এও তত্ত্বাবধায়ক সরকার ছিল না, পরে সেটি অন্তর্ভুক্ত করা হয়। যাই হোক, এইসব আলোচনা চলছিল
এবং শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল, কিন্তু তাতে তো কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটি অর্জন হচ্ছিল না। প্রধানমন্ত্রী বলছেন কিন্তু 28 তারিখে তাদের যেই ঘটনা, বিএনপির যেসব ঘটনা ঘটালো, বিশেষ করে মাটিতে ফেলে পুলিশকে যেভাবে কোপালো, সাংবাদিকদের ওপর হামলা, এই ঘটনার পরে জনগণের ধিক্ষা ছাড়া বিএনপির আর কিছুই জুটবে না। প্রধানমন্ত্রী বলেন হাসপাতালে অ্যাম্বুলেন্স পুড়িয়েছে, সেখানেও পুলিশের উপর আক্রমণ করেছে, আজকের ইসরায়েল ফিলিস্তিনের উপর যেভাবে হামলা করছে, এখানে হাসপাতালে বোমা হামলা করলো, নারী শিশুদের অত্যাচার করেছে, তাদের সব কিছু বন্ধ করে রেখে দিয়েছে, আমি তফাৎ কিছু দেখতে পাচ্ছি না, আমরা এর নিন্দা জানিয়ে। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নিজেরাই পালালো, পালিয়ে গিয়ে এখন আবার অবরোধের ডাক। কিসের অবরোধ, কার জন্য অবরোধ? যখন সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়ন নিয়ে প্রশংসা করছে, তখন তাদের কাজ হলো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা, দেখাবে বাংলাদেশে কিছুই হয়নি, তাদের হামলার শিকার একদিকে পুলিশ আর একদিকে সাংবাদিক, তা এদের উপর তারা হামলা চালিয়েছে, সেগুলো কারা করেছে, তাদের নাম ডাক তারা প্রকাশ্যে, তারা তো প্রকাশ্যই করেছে। যাই হোক, মানে নানান রকম বিএনপির যে কথিত সন্ত্রাসীর অভিযোগগুলো তিনি করছেন, কিন্তু মূল কথা হলো যে নির্বাচনকালীন কোনো সরকার হবে না, নির্বাচন হবেই। এই বক্তব্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী যে তার হার্ড লাইন, অর্থাৎ বিরোধীদের কোনো দাবি পূরণ করার কোনো ইঙ্গিত বা কোনো স্কোপ এখানে আর থাকলো না আপাতত, এটি মনে হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।